प्रिय छात्र छात्री आज आमी तुम्हादेर एकादश श्रेणीर परवर्ती अध्याय अर्थात की रयेछे प्रथम यूनिटे क्लासिफिकेशन अफ लिविंग अर्गानिजम एखाने आमरा की पढ़बो की जानबो सेटा आगे एकटु तुम्हादेर संक्षेपे बोले नेई। आमादेर जानते होबे ह्वाट इज क्लासिफिकेशन अर्थात श्रेणीबिन्यास की, नीड्स फॉर क्लासिफिकेशन श्रेणीबिन्यासेर प्रयोजनीयता की, थ्री डोमेन अफ लाइफ सम्बन्धे जानबो, पंचराज्य श्रेणीबिन्यास सम्पर्के जानबो। तोमरा जदि आमार क्लासगुलि प्रतिनियत पेते चाओ ताहले अवश्यई यूट्यूबे जाबे, सुप्रिय दत्त क्लासेस सार्च करबे एवं सबस्क्राइब करबे, देखबे प्रतिनियत तोमरा क्लासगुलि पेये जाच्छो। एवं जे क्लासिफिकेशन अफ जे मोनेरा, प्रोटिस्टा, फांजी एवं मेजर ग्रुप्स अफ लाइकेन सम्बन्धे विशद भावे जानबो। ताछाड़ा कि रयेछे, ভাইরাস রয়েছে, ভ্রিয়েট রয়েছে এবং প্ল্যান্ট গ্রুপস এর যে ক্লাসিফিকেশন রয়েছে সেই সম্বন্ধে জানবো এবং অ্যানিমেল গ্রুপস এর যে ক্লাসিফিকেশন রয়েছে সেই সম্বন্ধেও বিস্তারিত জানবো। সবার শেষে রয়েছে হলো টুলস অফ স্টাডি অফ বায়োডাইভার্সিটি, এখানে রয়েছে মিউজিয়াম, রয়েছে জুলজিক্যাল পার্ক, রয়েছে হারবেলিয়া, রয়েছে বোটানিক্যাল গার্ডেন। চলো প্রথমে আজকে আমরা জেনে নেই হোয়াট ইজ ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝি জীবের পারস্পরিক সম্পর্ক ও বৈশিষ্ট্যগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি হল শ্রেণীবিন্যাস। এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, যে অসংখ্য জীবের মধ্য থেকে প্রয়োজনীয় জীবটিকে খুব সহজে খুঁজে বের করা। দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, যে জীবের আন্তর্জাতিক পরিচয় প্রদান করা। তৃতীয়ত আমরা কি বলতে পারি, শ্রেণীবিন্যাসের মাধ্যমে সকল সজীব বস্তু বিষয়ে সহজ এবং সুবিধাজনক উপায়ে দ্রুততার সাথে অধ্যয়ন ও জ্ঞানার্জন সম্ভবপর হয়। চতুর্থত আমরা কি বলতে পারি, কোন একটি জীবের উৎপত্তি ও বিবর্তনগত অবস্থান সহজেই নিরূপণ করা যায়। এবার জানব থ্রি ডোমেইন অফ লাইফ অর্থাৎ জীব জগতের থ্রি ডোমেইন শ্রেণীবিন্যাস কি। ইনিলস বিশ্ববিদ্যালয়ের একজন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক, নামটা মনে রাখবে ডক্টর কার্ল রিচার্ডস উডস, 1977 সালে জিনগত সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীব জগৎকে জীবনের তিনটি ক্ষেত্র বা ডোমেইন শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। তার মতে সকল জীব একটি আদিম অনুজীব এবং প্রোজিনেট থেকে উৎপন্ন হয়। তাহলে এই যে থ্রি ডোমেইন কি কি রয়েছে, প্রথম ডোমেইন রয়েছে আর্কিয়া বা আর্কে ব্যাকটেরিয়া, দ্বিতীয় ডোমেইন রয়েছে ইউ ব্যাকটেরিয়া, তৃতীয় ডোমেইন রয়েছে ইউ ক্যারিয়া বা ইউ ক্যারিয়র্স। তাহলে প্রথমে আমরা জেনে নেই আর্কিয়া আসলে জিনিসটা কি। বিজ্ঞানী নুচ 1977 কর্তৃক সৃষ্ট রাজ্য ক্ষুদ্র প্রাচীনতম জীব, পৃথিবী সৃষ্টির পর সম্ভবত জীব সৃষ্টির প্রাথমিক অবস্থায় এদের উৎপত্তি ঘটেছিল বলে তিনি বর্ণনা দেন। এদের কোষ প্রাচীর সেলুলোজ, পেপটাইডো গ্লাইকেন বিহীন, পলিস্যাকারাইড ও প্রোটিন দিয়ে গঠিত। তারপরে রয়েছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া কি, এদের কোষ প্রাচীর পেপটাইডো গ্লাইকেন যুক্ত এককোষী প্রোক্যারিওটিক জীব। তাহলে এই যে থ্রি ডোমেইন, আর্কে ব্যাকটেরিয়ার মধ্যে কে কে রয়েছে, মিথানোজেন রয়েছে, হ্যালোফাইলস রয়েছে, থার্মো অ্যাসিডোফাইলাস রয়েছে। অর্থাৎ যদি মিথানোজেন বলতে কি বুঝি, যে কার্বন ডাইঅক্সাইড এবং জলকে সংযুক্ত করে মিথেন উৎপন্ন করে, যেমন কি মিথানো ব্যাকটেরিয়াম। হ্যালোফাইলস বলতে আমরা কি বুঝি, তীব্র লবণাক্ত মাধ্যমে জন্মায়, কারা জন্মায়, হ্যালো ব্যাকটেরিয়াম। থার্মো অ্যাসিডোফাইলস কি, যে তীব্র আম্লিক মাধ্যমে এদের উপস্থিতি দেখা যায়, যেমন কি ফেরোপ্লাজমা। এবার আসি যে ইউ ব্যাকটেরিয়া, এই ডোমেইনের অন্তর্গত চারটি জীবগোষ্ঠী রয়েছে। কি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে,
আমরা ব্যাকটেরিয়াকে দুটি ভাগে প্রধানত রঞ্জকের উপস্থিতির উপর ভিত্তি করে ভাগ করি, কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অর্থাৎ ক্রিশ্চিয়ান গ্রাম যে স্টেইন আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার জন্য, যারা রঞ্জকে রঞ্জিত হয় তারা হলো গ্রাম পজিটিভ, যারা রঞ্জকে রঞ্জিত হয় না তারা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেমন ব্যাসিলাস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি এসিরিকিয়া কোলাই। এছাড়া কি রয়েছে, সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, এছাড়া কি রয়েছে মাইকোপ্লাজমা রয়েছে। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা এগুলো আমরা পরবর্তীতে জানবো। আর তৃতীয় নম্বর ডোমেনে কি রয়েছে ইউক্যারিয়া, ইউক্যারিয়ার অন্তর্গত কে রয়েছে প্রোটিস্টা, তার থেকে উন্নত কি ফাঞ্জি অর্থাৎ ছত্রাক, তার থেকে উন্নত কি প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ, তার থেকে উন্নত কি অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী জগৎ। এবার আমরা আর্কিয়া, ইউ ব্যাকটেরিয়া, ইউক্যারিয়ার যদি তুলনামূলক আলোচনা করি তাহলে কি বলবো যে আর্কিয়ার ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত, কারণ এরা প্রোক্যারিওটিক। ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বলবো আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত, এরাও প্রোক্যারিওটিক, কিন্তু যারা ইউক্যারিয়া তারা কিন্তু আদর্শ নিউক্লিয়াস উপস্থিত অর্থাৎ এরা কিন্তু ইউক্যারিওটিক। এবার দ্বিতীয় পয়েন্টে কি বলতে পারি, আর্কিয়ার ক্ষেত্রে পদ্মাবৃত অঙ্গাণু অনুপস্থিত, ঠিক ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও অনুপস্থিত, ইউক্যারিয়ার ক্ষেত্রে কি বলবো যে পদ্মাবৃত অঙ্গাণু উপস্থিত। আর্কিয়া কি যে অ্যান্টিবায়োটিকের প্রভাবে এদের বৃদ্ধি থেমে যায় না, ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি যে অ্যান্টিবায়োটিকের প্রভাবে এদের বৃদ্ধি থেমে যায়, আবার ইউক্যারিয়ার ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের প্রভাবে এদের বৃদ্ধি কিন্তু থেমে যায় না। অর্থাৎ ব্যাকটেরিয়ার যদি ঘটিত রোগ হয় আমরা কি প্রয়োগ করি, সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক্স খাই। তাহলে কি কি মূলনীতির উপরে ভিত্তি করে এই থ্রি ডোমেইন শ্রেণীবিন্যাস করা হয়েছে। এক নম্বর পয়েন্ট নিউক্লিয় পদ্মার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, দুই নম্বর পয়েন্ট পদ্মাবৃত অঙ্গাণুর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, তিন নম্বর পয়েন্ট কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, চার নম্বর পয়েন্ট কোষ প্রাচীরের লিপিডের প্রকৃতির উপর ভিত্তি করে, পাঁচ নম্বর পয়েন্ট ডিএনএ এর প্রকৃতির উপর ভিত্তি করে। তাহলে আমরা যে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, থ্রি ডোমেইন অফ ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি, তিনটা ডোমেইন কি, তিনটে ডোমেইনের অন্তর্গত জীবজগৎ কি, তা বিশদভাবে জানলাম। পরবর্তী পর্বে আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস সম্পর্কে বিশদভাবে জানবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করছি। তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।